হ্যালো এভরিওয়ান, সার্ভে হেল্প 360-র পক্ষ থেকে আরও একবার স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে খুবই চমৎকার একটা সাইট শেয়ার করতে যাচ্ছি। এই সাইটটা সম্পূর্ণ নতুন একটা সাইট। অ্যাকচুয়ালি সাইটটা নতুন না, আপনারা যারা সার্ভেতে কাজ করতেছেন ম্যাক্সিমাম মানুষই সাইটটা জানেন না, সেই জন্য আমি নতুন বললাম। সাইটটা অনেক পুরনো একটা সাইট, এইখানে আপনি অনেক বড় বড় সার্ভে পাবেন। এইখানে যদি আপনি ভালো করে কাজ করতে পারেন তাহলে আপনি অনায়াসে $10 আর্নিং করতে পারবেন। আর এখানে ব্যানের পরিমাণটাও একটু কম, সো আপনারা এই সাইটটাতে ইজিলি কাজ করতে পারবেন। সো সাইটটা নিয়ে ডিটেলস আলোচনা করব ভিডিওতে। সাইটটা সম্পর্কে ডিটেলস জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, দে আর গেইনার। আজকে আমি আপনাদের সাথে যে আইপিটা দিয়ে শেয়ার করব সেটা হচ্ছে স্পেকট্রামের একটা আইপি। আমরা সবাই জানি স্পেকট্রাম দিয়ে অনেক ভালো কাজ হয়। স্পেকট্রামের কিছু আইপি আছে যেগুলো দিয়ে পিনেট লেভেল সার্ভে হয়। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি সেই সাইটটা হচ্ছে গ্র্যাব পয়েন্ট। সাইটটার লিঙ্ক আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে জয়েন করবেন। তো সাইটটা আমার কপি করা ছিল, এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম আর এন্টার করে দিলাম। তো এই হচ্ছে আমাদের গ্র্যাব পয়েন্ট সাইট। এই সাইটটার লোকটা যদি একটু দেখেন তাহলে এটা হচ্ছে আপনার শকবক্সের মতো। তো সাইটটা একটু আমরা দেখে নিই, সাইটের ইন্টারফেস। এই হচ্ছে আমাদের সাইট। তো সাইটের ফার্স্ট পেজে আমরা সব দেখে নিতে পারতেছি। তো সাইটটাতে কাজ করার আগে অবশ্যই আপনার সাইটের উইথড্র নিয়ে জানতে হবে। আমরা যেসব সাইটে ইজিলি উইথড্র করতে পারবো মেনলি সেই সব সাইটেই কাজ করব। তো প্রথমে আমরা এই সাইটের উইথড্র নিয়ে আলোচনা করি। এই হচ্ছে আমাদের গিফট কার্ডস। এই কার্ডগুলোতে আমরা উইথড্র করতে পারবো। প্রথমে দেখেন পেপাল আছে, এরপরে এখানে গুগল প্লে আছে, এরপরে হচ্ছে রিক্সটি, এটাও সেল করা যায়, এখানে আরও অনেক কার্ড আছে। তো যাই হোক, আমরা যেহেতু এখানে পেপাল উইথড্র করতে পারতেছি, এরপরে গুগল প্লেতে হচ্ছে, সো কার্ড সেল করে নিয়ে আমাদের কোনো টেনশন নেই। সো আমরা এখানে ইজিলি উইথড্র করতে পারবো। প্রথমে আমরা এই সাইটটাতে অ্যাকাউন্ট করি। সো আমরা উপরে চলে গেলাম। এখানে অ্যাকাউন্ট করার জন্যে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। ফার্স্ট হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো এই হচ্ছে আমাদের মেল। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন। এরপরে পাসওয়ার্ডটা রিটাইপ করেন আবার। এরপরে এখানে আমরা সাইন আপ করে নিই, এখানে সাইন আপে ক্লিক করেন। তো এখানে দেখেন আমাদের সাইটটাতে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। সাইটটাতে অ্যাকাউন্ট করা অনেক ইজি। এখন আপনারা এরকম দেখতে পাবেন অ্যানসার অ্যান্ড সার্ভিস অ্যান্ড আর্ন, এইটা হচ্ছে আমাদের সার্ভেগুলো। এখন এইখানে আপনারা কিছু সার্ভে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্লায়েন্ট ওয়াল, এরপর হচ্ছে পিনাট ল্যাব, এরপরে হচ্ছে ইউনো, এরপরে হচ্ছে ডায়াটা, এরপরে হচ্ছে ইউর সার্ভে। এখানে আর অনেক সার্ভে আছে। এখানে যে ডায়াটা সার্ভেগুলো আছে এখানে $1-এর নিচে কোনো সার্ভে নেই। এখানে ম্যাক্সিমাম সার্ভেগুলোই অনেক বড় বড় সার্ভে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যদি আপনি সার্ভে করতে যান তাহলে আপনার অনেক ভালো মানের আইপি লাগবে অথবা আপনার ভিপিএস লাগবে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর সার্ভেগুলো এগুলো ভালো আইপি ছাড়া কাজ হয় না। এরপর হচ্ছে পিনার লেভেল সার্ভেগুলো, এগুলো ভালো আইপি ছাড়া কাজ হবে না। এরপর হচ্ছে ডায়াটা, এগুলো ভালো আইপি ছাড়া কাজ হবে না। আপনি অনেক ভালো মানের আইপি অথবা এই সাইটে কাজ করতে হলে বিপিএস ইউজ করতে পারেন। এখন এইখান থেকে আমরা যেই কোনো একটা অফার ক্লিক করি, ডায়াটায় ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করলাম, প্রথমে এই সার্ভেগুলো আমাদের আনলক করতে হবে। তো এইগুলো আনলক করার জন্যে এখানে আপনার রিয়েল অ্যাড্রেসের ইনফরমেশনগুলো দিবেন। এগুলো মোটামুটি সব ভিডিওতেই দেখাইছি আমি। তো যাই হোক, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন, এগুলো নিয়ে আর ডিসকাস করলাম না। তো এখানে আপনি যদি পার্সোনাল ইনফরমেশনগুলো দেন সেক্ষেত্রে আপনার সার্ভেগুলো আনলক হবে। এখন আমরা কিছু সার্ভে দেখি। এখন আমরা সার্ভেগুলো দেখি,
তো এখানে সার্ভিসে ক্লিক করেন। এরপর একটু নিচের দিকে গেলাম, তো এই হচ্ছে আমাদের সার্ভেগুলো। এই যে এখানে দেখেন 6 মিনিটে হচ্ছে 162 পয়েন্ট, এরপর হচ্ছে 21 মিনিটে 195 পয়েন্ট, এরপরে আরও অনেক অনেক সার্ভে আছে। এ হচ্ছে 780 পয়েন্টের সার্ভে, এরপরে 292 পয়েন্ট, এরপরে হচ্ছে 300 পয়েন্টের, 400 পয়েন্টের, আরও অনেক অনেক সার্ভে আছে। তো এইখানে দেখেন আপনি যদি নেক্সট করতে যান তাহলে 12টা নেক্সট আছে, তার মানে এখানে কী পরিমাণ সার্ভে আছে আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে একটা বড় সার্ভে আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 1911 পয়েন্টের। তো আরেকটু আমরা দেখি, উপরের দিকে গেলাম। ওকে, এগুলো হচ্ছে অ্যাভারেজ মানের সার্ভে। তো এগুলো কমপ্লিট করে করে আপনারা আর্নিং করতে পারবেন। এরপরে আরও দুইটা সার্ভে দেখতে পাচ্ছেন, নতুন সার্ভে সিপিএক্স রিসার্চ, আরেকটা হচ্ছে রেভিনিউ ওয়াল। এগুলো করে করে আর্নিং করতে পারবেন। অনেক সময় আছে সার্ভে করতে করতে আপনারা বোরিং হয়ে যান, তখন আপনারা অন্য আরেকটা সিস্টেমে অন্য কিছু ওয়াই ইউজ করে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো সিস্টেমগুলো হচ্ছে, এখন আমরা গ্রেপ পয়েন্টসে চলে যাই আমাদের হোমে। হোমে যাওয়ার পরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে ওয়াচ, আরেকটা হচ্ছে অফার্স। তো এখানে যদি আমরা ওয়াচে চলে যাই তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আর্ন 7 পয়েন্টস ফর এভরি 3 ভিডিওস ওয়াচ উইথ এট, তার মানে প্রত্যেক 3টা ভিডিওতে আপনি এখানে 7 পয়েন্ট পাবেন, জাস্ট এটা ভিডিও ওয়াচের জন্যে। তো আপনারা এখানে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন, যদিও আর্নিংটা অনেক কম, ভিডিও ওয়াচে আর্নিং কম বলেই আমরা মেনলি টার্গেট করি সার্ভেগুলোতে, সার্ভেতে একটু আর্নিং বেশি হয়। তো এখানে ভিডিও দেখে দেখে আর্নিং করতে পারবেন। এরপরে যদি এখানে অফার্সে যান তাহলে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এ হচ্ছে অ্যাডগেট মিডিয়া, এখানে অ্যাপগুলো আপনি ডাউনলোড করে করে আর্নিং করতে পারবেন। এখানে হচ্ছে অ্যাড জেম, এটাও অ্যাপ ডাউনলোড করে আর্নিং করতে পারবেন। এরপরে হচ্ছে অফার টুরু, এগুলো কোয়েন্টিপ্লাইতেও আছে, সো এই অফারগুলো কমপ্লিট করে করে আপনি আর্নিং করতে পারবেন। এগুলো মোটামুটি ভালো আর্নিং দেয়। এরপর এইগুলো একটু ঝামেলার কাজ, অ্যাপগুলো ডাউনলোড করা, এরপরে গেম খেলে 50 লেভেল করা, এইসব একটু ঝামেলার কাজ। সো আমাদের টার্গেট হচ্ছে আমাদের সার্ভেগুলো। এখন আমরা আলোচনা করি এই সাইটের উইথড্র নিয়ে। তো এখান থেকে আমরা গিফট কার্ডে চলে যাই। এরপরে গিফট কার্ডগুলো দেখি। এখন এখানে দেখেন, এখানে গুগলের যে গিফট কার্ডটা আছে এটা কিন্তু $5 উইথড্র করতে পারবেন। আপনার পয়েন্ট যখন $5 হবে তখনই আপনি উইথড্র করতে পারবেন। এখানে 5000 পয়েন্ট হচ্ছে $5, তো আপনার এখানে যখন 5000 হবে তখনই আপনি এটা উইথড্র করতে পারবেন। এরপর আমরা একটু নিচের দিকে গেলাম, দেখি আর কি কি অপশন আছে। তো এখানে আর কিছু দেখা যাচ্ছে না, সোমরে চলে গেলাম। এরপরে নিচের দিকে সোমর, ওকে, যাই হোক, এখানে দেখেন ভিসা কার্ডটাও আছে, এটা হচ্ছে $5। এখানে আপনি $5 হলেই উইথড্র করতে পারবেন। তো আরেকটু নিচের দিকে গেলাম, অনেক অনেক কার্ড আছে এখানে। আপনি এখানে $10 হলে রেজার গোল্ডে উইথড্র করতে পারবেন। সমস্ত কার্ড কিন্তু এখানে আছে। তো আমাদের উইথড্র নিয়ে বা সেল করে নিয়ে কোনো ঝামেলা নেই, ইজিলি আমরা সেল করতে পারবো। যাদের সেল নিয়ে ঝামেলা তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সাইট, আর এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি সাইটটা সবারই অনেক ভালো লাগবে, কাজ করে অনেক মজা পাবেন। এরপরও সাইটটা নিয়ে কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আবার দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।